শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো, কি করছো? নিশ্চয়ই সবাই খুব ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আমি বাড়িতে পাতাসারের কারখানা তৈরি করে ফেলেছি। হ্যাঁ, একটা কারখানায় কোনো জিনিস যেমন কত রকম পদ্ধতির মধ্যে দিয়ে যায়, আমিও সেই রকম যে যে পদ্ধতি অবলম্বন করি আর কিভাবে পাতা পাই, আজকে তার ছবিটা আমি সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরলাম। গাছ কাটা নিয়ে গণ্ডগোল আর আমি কি পেলাম ভিডিওটা দিয়েছিলাম, মনে আছে তো? হ্যাঁ, গাছ কাটা নিয়ে গণ্ডগোল একটু আধটু হয়েছিল, কিন্তু লাভ আমারই আখেরে হয়েছিল। এনারা এখন এসেছেন এই কাঠগুলোকে নিতে আর কি। পাতাগুলো এবার মোটামুটি শুকিয়ে গেছে, পাতাগুলোকে ছাড়াচ্ছেন। আর আমি তো সবসময় সুযোগেই থাকি কি করে পাতা গ্রহণ করব। আমি এখন পাতা গ্রহণ করবার জন্যে বস্তা দিয়েছি কয়েকটা, আমার ঝুমারানী ইন্সপেকশন আছেন আর আমাকে হেল্প করছেন। মোদ্দা কথা হলো, পাতাগুলোকে আমি তুলে তুলে রাখছি। এবার তোমরা ভালো করে দেখো যে কত পাতা, এত পাতাকে আমি কিভাবে রাখি। যে ড্রামটা দেখছো সেই ড্রামের মধ্যে আগেও এরকম দু তিন বস্তা পাতা ছিল, এখন আমি এক বস্তা ঢালা হয়ে গেছে, আর এক বস্তা ঢালছি। দু বস্তা ঢাললেই তো ভর্তি হয়ে যাবে, তাহলে কি করে আমি এটাকে ম্যানেজ করব সেটা তোমরা এবার দেখো। এই দেখো, সামনে আমি ঢেলে রেখে দিয়েছি কিছু আমার আগেকারের পুরনো পাতা, আমি সেগুলোকেই দেব। বলেছি না, অতি সহজ সরল পদ্ধতি, কোনো জটিলতা দিয়ে কোনো কাজ আমি কোনো দিন কোনোভাবেই করি না। চুন, আর বর্ষাকালে তো চুন অবশ্যই দেব, শুধু চুন। 50 টাকার চুন কিনে আনবে তাহলেই সব সমস্যা মিটে যাবে। এই যে এটা ছিল আগের এই ড্রামটার মধ্যে, সেটাকে উল্টে দিলাম, ড্রামে পাতা ভরলাম, ওইগুলোকে ভরে দিলাম। তার মানে কত পাতা ভরেছে, এখানে জল পড়ে, সব কিছু পড়ে, কোনো অসুবিধা হবে না। সহজ সরলভাবে তৈরি করতে গেলে পাতা সারেতে জল একটু দিলেই ভালো। সেই কারণে জল পড়বে বলেই আমি ড্রামের মধ্যে মোটামুটি খুলেই রেখে দিই, সামান্য একটা চাপা দিই, ঠিক কথাই, কিন্তু তাতে কিন্তু জল পড়ে। খুব তাড়াতাড়ি আমার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই যে তোলা হচ্ছে, যেটা তৈরি করা আছে মোটামুটি এখনও, সেটা কিন্তু 4-5 বস্তা পাতার সংমিশ্রণে এটা তৈরি হয়েছে। আমি একটা একটা করে অংশ তুলে ধরছি যে আমি আর কোথায় কোথায় রাখি, আর এত পাতাগুলোকে আমি রাখবই বা কীভাবে, সেগুলো তোমরা দেখো। দেখলে বুঝতে পারবে যে বিষয়টা সত্যি কতটা সহজ সরল, কেবলমাত্র আমরা যদি একটু সময় মতো কাজটা করে ফেলতে পারি। এত পাতা পেয়ে কি ছাড়া যায়, তাই সেগুলোকে সংগ্রহ করে তো আমায় রাখতেই হবে সামনে শীতকালের জন্যে। ফুলের জন্যে তো প্রচুর উপকার, যে কোনো দীর্ঘ বর্ষজীবী গাছের জন্যে পাতাসার খুব উপকার। আর পাতাসার হলো সব থেকে দামি সার, আর সেটা যখন আমার নাগালের মধ্যে, সেটাকে আমি সংগ্রহ করবই, এ আর বলার অপেক্ষা রাখে না। তোমরা যারা পাতাসার তৈরি করতে অসুবিধে মনে করো, তারা কেবলমাত্র এই ছোট্ট দু একটা কাজ যদি করে ফেলতে পারো, তাহলে দেখবে তোমরা চোখ বুজে পাতাসার তৈরি করে ফেলতে পারবে। কোনো পোকা মাকড় কিচ্ছু আমার তো হয় না, এই পাতাগুলো অনেক দিন ধরেই পড়েছিল ড্রামের মধ্যে, কোনো পোকামাকড় হয়নি। আমি চুন দিয়েছি আর লক্ষণগণ্ডি দিয়ে দিয়েছি। এবারে আমি তোমাদের দেখাচ্ছি আমি লক্ষণগণ্ডি দিয়েছি। লক্ষণগণ্ডি দিলেও দেখছি খুব কাজে দেয়, আরশোলা যেমন মরে যায় তেমনি এখানে পোকাও হয় না। আমি মাথা থেকে না এক একটা জিনিস এমন কী করে বার করি আমি নিজেই বুঝি না, আপনা হতেই আমার বেরিয়ে যায়। আসলে সবসময় গাছের সঙ্গে থাকলে বুঝি এমনটাই হতে থাকে। দেখছো, একটু একটু করে এই যে লক্ষণগণ্ডি, এই যে দিয়ে দিলাম, এরপরে দেখো একদম চারিদিকে দাগ কেটে দিয়েছি। এখানে মমতা রানী আবার আমার সমস্ত কিচেন ওয়েস্টগুলোকে নিয়ে এসে একটু মাটির সাথে মিশিয়ে চাপা দিয়ে রেখে দিল, বললো চুন দাও, আমি চুন দিয়ে দিলাম। মানে আজকে কারখানা তো পুরো কারখানা, একদম যুদ্ধকালীন তৎপরতায় আমি কাজ করছি। এরপরে আরও পাতা নিয়ে আমি ছাদে যাব। ছাদে গিয়ে কি করলাম সেগুলো আবার তোমাদের দেখতে হবে। বেশ খানিকটা ড্রামটাকে মেরে মেরে বসিয়ে দিলাম, এবার দেখো লক্ষণগণ্ডি টেনে দিচ্ছি। হ্যাঁ, সত্যি কাজে দেয়, আমি নিজেও জানতাম না। আমি মাঝে মাঝে আপন খেয়াল এক একটা এমন কাজ করি, তারপর দেখি ইয়েস আমি পেরেছি, আমি পেরেছি মানে তোমরাও পারবে। এদিকে পাতা তো তোলাই হচ্ছে, অত পাতা আমি তো ছাড়বই না, পাতা তোলা হচ্ছে। হোক,
এবার আমি অন্য কাজে যাই। এখানটা পরিষ্কার করে ফেললাম, কি প্রচণ্ড নোংরা হয়েছিল, সবে মাত্র এক বস্তা দিয়েছে। না, এটা এখন আমি এখানে রাখবো না, এটাকে নিয়ে আমি এবার ওপরে যাব। আর প্লাস্টিকের মধ্যে আগেকারের যেটা তৈরি হয়ে গেছে খানিকটা নিয়ে আমি ছাদে চলে গেলাম। এখানে এসেও দেখো সেই পাতাসার, যেদিকে দু চোখ যাবে শুধু পাতাসার আর পাতাসার। পাতাসারের কারখানা আমি এই কারণেই বলেছি, এই দেখো ঢাকা খুলে আবার পাতাসার, কত পাতাসার আমার। এগুলো হচ্ছে ছাদেতে এসেছি, এবার যাব চারতলায়। এখানে খানিকটা ঢেলে দিলাম, কারণ সব পাতা তোমাকে নিতে হবে, খানিকটা ঢেলে চারতলাতেও খানিকটা দিয়ে দেব। পাতা ঢেলে নিয়ে তারপর আমি বন্ধ করে রেখে দিলে এই রকম ড্রামটা দেখতে লাগে, একদম চেপে চেপে ঢুকিয়ে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে। আর বর্ষাকালে একটু কিন্তু তাড়াতাড়ি হয়, এটা তোমরা জানবে। চলে এলাম চারতলাতে, চারতলাতে ঢেলে এবার এটাকে বন্ধ করে রেখে দিয়ে নিচে যাব। তাহলে বুঝতে পারছো আমার কত কত পাতা সার। না, এখনও এদের কাজ হয়নি, এনারা এখনও পাতা তুলেই যাচ্ছেন। সমস্ত পাতা তোলাবো তবে আমার শান্তি। খানিকটা শেষ হয়ে এসেছে, এবার আরও আর একটা ড্রাম নিয়ে এলাম উপর থেকে। আমি বললাম না না, ওগুলোকেও ছাড়লে চলবে না, এগুলোকেও তোমাকে দিতে হবে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে পাতাগুলোকে ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছেন। উফ, খুব আনন্দ, এত যে আমি পাতা পাবো, আর গাছ কাটার ফলে যে আমার ভান্ডারটা পূর্ণ হবে এ আমিও বুঝিনি। হ্যাঁ, বরাবরই আমি এখান থেকে নিয়ে থাকি, ওনাদেরও উপকার হয়, কিন্তু আমার উপকার হয় তার থেকে অনেক অনেক বেশি। ও মা, শালিকগুলো কেমন খেলছে দেখো, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। না, এখানে দুটো শালিক, দু শালিক দেখা ভালো তাই না? হ্যাঁ, দু শালিক দেখলে দিন ভালো যায়। ব্যাস, দুটো ড্রাম, চারটে বস্তা, এর আগে ড্রামেতে দুটো বস্তা, ওপরে এক বস্তা, তাহলে কত হলো, চার আর দুয়ে ছয়, আর এটা হলো দুটো ড্রাম, মানে সাত বস্তা আর দুটো ড্রাম ভর্তি এখন। আর এই জায়গাটা দেখো একদম ফাঁকা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, আর আমার পাতাসারের কারখানাটাও তোমাদের দেখানো হয়ে গেল। আমি শুধু নিজের বাড়ি না, আমি আশেপাশের জলাজঙ্গলও পরিষ্কার করতে ভালোবাসি। পরে এই অংশটা যেটা দেখছো আমি জল দিয়ে দিয়ে, মানে আমার বাড়ি থেকে পাইপ দিয়ে জল দিয়ে জমাদারকে দিয়ে পরিষ্কার করিয়ে দেবো। ও, কথা শুনে দেখা করতে এসেছে যে আমি কি করছি। অয়ন জিজ্ঞেস করছে কি হচ্ছে এত পাতা ফাতা নিয়ে জেঠিমা। আমি বললাম যে হচ্ছে, হ্যাঁ ভালো আছে, সেই সমস্ত কুশল বিনিময় করতে এসেছিলো, সানডে তো আজকে, তাই দেখছো আজকে গাছে খুব ভালো ফুল ফুটেছে। আমি খুব আনন্দ পাই কিছু কিছু এমন কিছু কাজ করে, যে কাজগুলো আমাকে খুব আনন্দ দেয়। আর প্রচুর পরিমাণে পাতাসার তৈরি হয়ে গেল, তোমাদের যদি কারো লাগে আমাকে বলো, আমি চেষ্টা করব কুরিয়ারে পাঠিয়ে দিতে, কিন্তু কথা দিতে পাচ্ছি না, আমার বাঁচলে তারপর কিন্তু তোমাদের দেব। এতদূর ছিল আজকের ব্লগটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আর যতক্ষণ না ফিরে আসছি দেখতে থাকো পুরনো ভিডিওগুলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিও।